प्रश्न पढ़ा तुम्हारा सबा मनोज सहकारे हमारे सुनबे पढ़े और प्रश्नोत्तर की भलो भाव बुझे देवे। चलो शिक्षार्थी बंधुरा बोर्ड दिखे लक्ष्य करी। सोलाइमान किंडारगार्टेन श्रेणी पंचम विषय बांग्लादेश और विश्व परिचय अध्याय बारो। प्रश्न जातिसंघेर प्रधान कयटी शाखा रयेछे एटिके विभिन्न शाखाय विभक्त करा हयेछे केन। जातिसंघेर अन्यतम शाखा निरापत्ता परिषद सम्पर्के चारटी वाक्य लेखो। प्रश्नटी आमि आरेकबार पढ़छि। प्रश्न जातिसंघेर प्रधान कयटी शाखा रयेछे एटिके विभिन्न शाखाय विभक्त करा हयेछे केन। जातिसंघेर अन्यतम शाखा निरापत्ता परिषद सम्पर्के चारटी वाक्य लेखो। उत्तर जातिसंघेर प्रधान छयटी शाखा रयेछे। जातिसंघेर कर्मकांड सुचारुभावे परिचालनार जन्य एटिके विभिन्न शाखाय विभक्त करा हयेछे। जातिसंघेर अन्यतम शाखा निरापत्ता परिषद सम्पर्के चारटी वाक्य हलो एक विश्वेर शांति और निरापत्ता रक्षार काज करे निरापत्ता परिषद। आबार पढ़छि विश्वेर शांति और निरापत्ता रक्षाय काज करे निरापत्ता परिषद। दुई ए परिषदेर पांचटी स्थायी सदस्य राष्ट्र हलो যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স ও চীন। তিন বাংলাদেশের দুইবার নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্র হিসাবে দায়িত্ব পালন করেছে। আরেকবার বলছি তিন বাংলাদেশ দুইবার নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করেছে। চার নিরাপত্তা পরিষদের অধীনে বাংলাদেশের সশস্ত্র ও পুলিশ বাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে। শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রশ্নোত্তরটি পড়লাম, এবার চলো প্রশ্নোত্তরটি ভালোভাবে বুঝে নেওয়া যাক। জাতিসংঘের প্রধান কয়টি শাখা রয়েছে? জাতিসংঘের প্রধান শাখা রয়েছে ছয়টি, আর এই ছয়টি শাখায় বিভক্ত করার কারণ হলো জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ড। কর্মকাণ্ড অর্থাৎ কাজ, জাতিসংঘের বিভিন্ন কাজ সুচারুভাবে অর্থাৎ খুবই সূক্ষ্মভাবে অথবা নির্ভুলভাবে, কোনো ভুল যেন না হয়, জাতিসংঘ এর এই কাজগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে বা সুচারুভাবে যাতে কোনো ভুল না হয় সেভাবে পরিচালনার জন্য এই জাতিসংঘকে বিভিন্ন শাখায় ভাগ করা হয়েছে। আর এই জাতিসংঘের একটি অন্যতম শাখা হচ্ছে নিরাপত্তা পরিষদ। এই নিরাপত্তা পরিষদের কাজ সম্পর্কে আমরা আজকে জানব। দেখো বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষায় এই নিরাপত্তা পরিষদ কাজ করে। আমি আবারও বলছি এই নিরাপত্তা পরিষদ কী করতে কাজ করে? বিশ্বের শান্তি, বিশ্বের প্রতিটা রাষ্ট্রের মধ্যে বিশ্বের শান্তি এবং যাতে প্রত্যেকটা রাষ্ট্র নিরাপত্তা লাভ করে সেই রক্ষা করার দায়িত্ব কার? এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের। আর এই লক্ষ্যে কাজ করার জন্য নিরাপত্তা পরিষদ গঠিত হয়েছে। এই পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র আছে, সেগুলো হলো কি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন। আর দেখো বাংলাদেশের অনেক সৌভাগ্য, বাংলাদেশ দুইবার এই নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করেছিল। এই নিরাপত্তা পরিষদের দায়িত্ব পালন করা কিন্তু অনেক বড় ব্যাপার, সব দেশ এটা পারে না, কিন্তু বাংলাদেশ এই সদস্য রাষ্ট্র হিসেবে অস্থায়ী, যদিও অস্থায়ী তারপরেও অস্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছিল। আর নিরাপত্তা পরিষদের অধীনে বাংলাদেশের সশস্ত্র ও পুলিশ বাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে, এটাও কিন্তু কম বড় সৌভাগ্যের কথা না। দেখো কী করছে, নিরাপত্তা পরিষদের অধীনে মানে নিরাপত্তা পরিষদের ওখানে গিয়ে
আমাদের দেশে সশস্ত্র ও পুলিশ বাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে, এই নিরাপত্তা রক্ষার কাজ করছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিরাপত্তা পরিষদের কাজ সম্পর্কে জানলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো সোলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সব কিছু শ্রেণীকে শিখিয়ে দেওয়া হয়, এখানে তোমাদেরকে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই প্রশ্নোত্তরটি আরও একবার মনোযোগ সহকারে করি, তাহলে কিন্তু আমরা এই শ্রেণীতে প্রশ্নোত্তরটি শিখে ফেলতে পারব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নোত্তরটি আরেকবার মনোযোগ সহকারে পড়ি। প্রশ্ন, জাতিসংঘের প্রধান কয়টি শাখা রয়েছে? এটিকে বিভিন্ন শাখায় বিভক্ত করা হয়েছে কেন? জাতিসংঘের অন্যতম শাখা নিরাপত্তা পরিষদ সম্পর্কে চারটি বাক্য লেখো। উত্তর, জাতিসংঘের প্রধান ছয়টি শাখা রয়েছে। জাতিসংঘের কর্মকাণ্ড সুচারুভাবে পরিচালনার জন্য এটিকে বিভিন্ন শাখায় বিভক্ত করা হয়েছে। জাতিসংঘের অন্যতম শাখা নিরাপত্তা পরিষদ সম্পর্কে চারটি বাক্য হল, এক, বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করে নিরাপত্তা পরিষদ। দুই, এ পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো হল, আমি আবারও করছি, দুই, এ পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র হল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীন। তিন, বাংলাদেশ দুইবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করেছে। চার, নিরাপত্তা পরিষদের অধীনে বাংলাদেশের সশস্ত্র ও পুলিশ বাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি ইতিমধ্যে তোমরা প্রশ্নোত্তরটি শিখে নিয়েছো এবং ভালোভাবে বুঝে নিয়েছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, দেখা হবে পরবর্তী পাঠে ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে। তোমাদের মঙ্গল কামনায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।